আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আমি আজকে যে বিষয়টা নিয়ে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি সেটি হচ্ছে যে পবিত্র কুরবানি উপলক্ষে আমাদের কিছু মাংস উদ্বৃত্ত থাকে এবং সেই মাংসগুলো আমরা আসলে কিভাবে সংরক্ষণ করতে পারি। তো মূল আলোচনা যাওয়ার আগে একটু বলে নিই যে পুরো বিশ্ব যখন করোনা পরিস্থিতিতে কাঁপছে, সেক্ষেত্রে অনেকের মনে প্রশ্ন থাকতে পারে যে আসলে কোনো পশু বা পশুর মাংস থেকে করোনা ভাইরাস কি মানব দেহে সংক্রমিত অথবা প্রবেশ করতে পারে কিনা। তো ভয়ের কোনো কারণ নেই, এখন পর্যন্ত তেমন কোনো ফাইন্ডিংস, রিসার্চ বা সততা নেই যে করোনা ভাইরাস সাধারণত পশু বা পশুজাত মাংস থেকে সাধারণত মানবদেহে প্রবেশ করতে পারে। সুতরাং নিশ্চিন্তে নির্দ্বিধায় আপনারা সাধারণত পশু কুরবানি করতে পারেন এবং সেই পশুর মাংস আপনারা ভক্ষণ করতে পারেন। তো যাই হোক, মূল আলোচনায় আসা যাক। আমরা সাধারণত কুরবানির মাংসটা দুটি পদ্ধতিতে আমরা সংরক্ষণ করতে পারি। প্রথম যে পদ্ধতিটা রয়েছে সেটা হচ্ছে ফ্রিজ ব্যবহার করে, দ্বিতীয় পদ্ধতি হচ্ছে ফ্রিজ ব্যবহার না করে। যদি আমরা ফ্রিজ ব্যবহার করতে যাই, তখন আমাদের যে মাংসটা আমরা পেয়ে থাকি সেই মাংসটাকে আমরা আসলে বাসায় এনে পরিষ্কার পানি দিয়ে সেটা ধুয়ে সেখান থেকে কোনো ব্লাড থাকলে, ব্লাড অথবা চর্বি থাকলে সেগুলোকে সরিয়ে ফেলে, তারপর মাংসটা যখন মাংস থেকে যখন পানিটা ঝরে যাবে তখন সেই মাংসটাকে কোনো প্লাস্টিক অথবা অ্যালুমিনিয়াম ফুয়েল দিয়ে সুন্দর করে র্যাপিং করে সেখানে একটা ডেট লিখে তারপর আমরা সাধারণত ফ্রিজে আমরা সেটা সংরক্ষণ করতে পারি। তবে খেয়াল রাখতে হবে যে ফ্রিজের মধ্যে কোনো দুর্গন্ধ আছে কিনা, যদি দুর্গন্ধ থেকে থাকে তাহলে সেখান থেকে সেটা সুন্দর করে পরিষ্কার করে নিতে হবে। তো এভাবে যখন আমরা সাধারণত ফ্রিজে মাংস সংরক্ষণ করি, তো সেক্ষেত্রে সাধারণত গরুর মাংস সাধারণত 5 থেকে 6 মাস আমরা সেটা রেখে ইউজ করতে পারি। তারপর হচ্ছে যে যদি ছাগলের মাংস হয় তখন সেটাকে 4 থেকে 5 মাস, যদি সেটা মহিষ অথবা ক্যামেলের মাংস হয় তাহলে 3 থেকে 4 মাস, যদি ভেড়ার মাংস হয় 2 থেকে 3 মাস, এবং যদি চিকেন হয় তাহলে সেটাকে 1 মাস আমরা এভাবে রেখে আমরা ফ্রিজে রেখে আমরা মাংস ইউজ করতে পারি। তো সেক্ষেত্রে যদি টেম্পারেচারটা, ডিপের টেম্পারেচারটা যদি -18°C বা এর চেয়ে বেশি হয়, তখন সেক্ষেত্রে আপনি এখান থেকে 1 বছর পর্যন্ত আপনি এই মাংসগুলো রেখে আপনি ব্যবহার করতে পারবেন। তো গ্রামীণ পরিবেশে একটা সমস্যা হয়, সেটা হচ্ছে যে যখন ইলেকট্রিসিটি থাকে না তখন সেক্ষেত্রে দেখা যায় যে ফ্রিকুয়েন্টলি অনেকে সাধারণত এটা ফ্রিজটাকে ওপেন করে সেখান থেকে মাংস এনে তারপর সেটাকে আবার ক্লোজ করে দেয়। এই ভুলটা কখনো করা যাবে না, কারণ যদি ইলেকট্রিসিটি না থাকে তাহলে সেক্ষেত্রে 2 দিন 3 দিন পর্যন্ত আপনার ফ্রিজকে কখনো খোলা যাবে না। কারণ ফ্রিজ যখন খুলবেন তখন সেক্ষেত্রে সাধারণত এয়ার ঢুকে, বাতাস ঢুকার পরে সেখানে অক্সিডেশন হয়, অক্সিডেশন হওয়ার পরে সে মাসেল এবং মাংসের যে গুণগত মান সেটা আসলে ঠিক থাকে না এবং সেটা স্পয়েল হয়ে যায় এবং বেশি দিন আপনি সংরক্ষণ করতে পারবেন না। দ্বিতীয় যে উপায় সেটা হচ্ছে যে মাংস আমরা আসলে শুকিয়ে সংরক্ষণ করতে পারি। এই শুকিয়ে সাধারণত রোদে শুকিয়ে 5 থেকে 6 দিন রোদে শুকিয়ে সেটা সংরক্ষণ করা যায়, অথবা চুলার মধ্যে আপনি সেটা সংগ্রহ করতে পারেন শুকিয়ে। তো এক্ষেত্রে যদি কোনো সময় যদি লবণ ইউজ করেন তাহলে বেটার, কারণ লবণটা ডিহাইড্রেশন এবং অ্যান্টিমাইক্রোবিয়াল হিসাবে কাজ করে এবং এভাবে শুকিয়ে মাংসটাকে আসলে একটি কন্টেইনার অর্থাৎ হচ্ছে যে এয়ার টাইট কন্টেইনারের মধ্যে আমরা এই মাংসটাকে 1 বছর পর্যন্ত রেখে আমরা খেতে পারি। তবে খেয়াল রাখতে হবে যে এই এয়ারটাইট কন্টেনারটা মাঝে মাঝে এনে সাধারণত রোদে শুকাতে হবে এবং ব্যবহারের পূর্বে আপনি 1 ঘন্টা গরম কুসুম পানি দিয়ে মাংসটাকে ভিজিয়ে তারপর আপনি ব্যবহার করতে পারবেন এবং সেটা গুণগত মান কিন্তু তখন ঠিক থাকে। তো এই হলো আজকের আলোচনা। আশা করি আমরা এই আলোচনাগুলো শুনে এবং এগুলো আমরা প্রয়োগ করে আমাদের কোরবানিকে উপভোগ করব এবং সামনে কোরবান আসছে, সবাইকে কোরবানি উপভোগ করা এবং সবার সাথে একাত্মতা হয়ে কোরবানি পালন করবেন এবং সবাইকে আগাম কুরবানের ঈদ এবং শুভেচ্ছা জানিয়ে এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।